মাঝারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাঝারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এটিএম ফরহাদ নান্নুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিমুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান, সহকারী পুলিশ সুপার মাহমুদ হাসান, ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ জিয়ারুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মহসিন রেজা প্রমুখ। অনুষ্ঠান শেষে পরবর্তীতে কোমলমতি শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। চার মন্ত্রণালয় আমার আছেন ভাঙ্গা থানার ওসি জনাব জিয়ারুল ইসলাম। এভাবে আর চলবে কত কাল, তোরে কি দাঁড়াই ভেড়াইয়া। মন্দ মানুষ হতে চাও না, তাই তো? সবার ইচ্ছা ভালো মানুষ হতে হবে, তার জন্য কি করতে হবে? পড়ালেখা, তার সাথে খেলাধুলা, ঠিক আছে? জীবনে তোমাদের এ সময় জীবন গড়ার সময় শুধু পড়াশোনার ভিতরে থেকে অভিভাবক যারা আছে, শিক্ষক যারা আছে, তোমাদের সিনিয়ররা যারা আছে, শুনবা, একটু খেয়াল করবা, প্লিজ একটু শুনো, একটু শুনো প্লিজ। তোমাদের সকলে যারা বড়রা আছে সবাই কিন্তু তোমাদের ভেতরে স্বপ্ন দেখে, তোমাদের বাবা মা, দাদা দাদি, বড় ভাইয়েরা আছে যাদের সময় শেষ হয়ে গেছে। আমরা যারা এখানে মঞ্চে কথা বলছি আমাদের কিন্তু সময় শেষ। কোন সময় শেষ? জীবন গড়ার সময় শেষ। কিন্তু তোমাদেরকে গড়ার জন্য আমরা পথ দেখাতে পারি, তোমাদেরকে নিয়ে আমরা আমাদের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করতে পারি, পারি না? তোমরা এখন অনেক উপরে উঠবে, কিন্তু আমাদের কিন্তু হাজারো চেষ্টা করেও তোমাদের মতো ওই শিক্ষা জীবনে ফেরার কোনো সুযোগ নাই। আমরা তোমাদেরকে পথ দেখাতে পারি, আমরা যেখানে ভুল করেছি, আমরা যেখানে ভুল করে যে যা পজিশনে এসেছি, তোমরা এই ভুলটুকু করবে না। তোমাদের কাজ একটাই, লেখাপড়া করা, এর বাইরে অন্য কিছু নয়। দেখো, আমার গ্রামে স্কুল ছিল না, পাশের গ্রামে স্কুল ছিল। ওখানে আমি যখন স্কুলে যেতাম, আমরা যখন ছোট স্কুল শুরু করেছি, ওই গ্রামের লোক আমাদেরকে মারতো, মানে লোক বলতে ওই আমাদের সহপাঠী যারা আছে তারা মারতো আমাদেরকে। পরে আমার গ্রামে স্কুল হলো, সেই স্কুলের শিক্ষার্থী হলাম। তো আমাদের স্কুলটা কি টিনের ঘর, টিনের না, তোমার এই যে বেড়ার ঘর, মানে এই যে গাঁথুনিও ছিল না। তো এই আজকে মেঘলা আকাশ, ঝড় বৃষ্টি হইলে আমাদের স্কুলের শেডটা অর্থাৎ উপরে ছাউনিটা উড়ে চলে যেত 1-1.5 কিলোমিটার দূরে। আমরা কি করতাম, বট গাছ ছিল, বট গাছের নিচে আমরা ক্লাস করতাম, বুঝতে পেরেছ? এটা বাস্তব কথা বলছি, পাতানো গল্প না। তোমাদের স্কুলে দেখলাম বেশ কিছু খেলার সামগ্রী আছে, এগুলো আমরা চোখেও দেখি নাই কখনো, বুঝতে পেরেছ? আমরা খেলেছি কি, ওই মাটি খুঁড়িয়ে খেলা করেছি। তোমরা তোমাদের কত সুন্দর শরীর চর্চার জায়গা আছে, সুন্দর মাঠ আছে। আমাদের যে মাঠ ছিল, মাঠে থাকতো কাদা, কাদার মধ্যে আমরা ফুটবল খেলতাম, ফুটবল খেলে প্রতিদিন বাড়িতে যেতাম, মা দিত মাঠ। পড়াশোনা করে নিজেদেরকে একটা অবস্থানে নিয়ে যেতে হবে, যাতে আমাকে এই ভাঙাতড়িতে না চড়তে হয়। জেনে শুনে ভাঙাতড়িতে চড়বো আর এদিকে দয়ালকে ডাকবো তাহলে কি হবে না? যে আমাদের যারা ছোট্ট সুনামনে উপস্থিত রয়েছে তার ভিতরে অধিকাংশ হচ্ছে মেয়ে, মেয়ে শিশু। মেয়ে শিশুরা একটু স্পর্শকাতর, তাদের প্রতি আপনারা বিশেষ যত্ন নেবেন। মেয়ে হয়েছে বলে তাদেরকে কোনো অবস্থাতেই নিজের বোঝা মনে করবেন না। যদি মনে করেন যে 12-14 বছর হয়ে গেলে তাকে বিয়ে দিয়ে দিবেন, বিয়ে দিয়ে গাড়ির বোঝা কমাবেন, তাহলে কিন্তু ভুল পথে পা দিবেন। কারণ 12-14 বছরে একটা মেয়ে কোনো অবস্থাতেই বিয়ের উপযোগী হয় না, সে সন্তান ধারণের উপযোগী হয় না। যখন তাকে বিয়ে দিবেন তখন কিন্তু সে গর্ভধারণ করে তার চেহারা ভেঙে যাবে, সে স্বামী, তার শাশুড়ি, ননদ কারো মন জোগাতে পারবে না। সে কিন্তু তখন নিজে তো ফেরত আসবে, সাথে কিন্তু আরও একটা দুটো নিয়ে এসে আপনার ঘাড়ে চাপবে। আপনি যেটা চিন্তা করেছিলেন যে তাকে বিদায় করে আপনি বেঁচে গেলেন, তখন কিন্তু আরও 2-4 জন সহ এসে সে আপনার ঘাড়ে চেপে বসবে। সুতরাং ওই চিন্তা না করে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করুন। মেয়েরা সম্পদ, মেয়েরাই বাবা মাকে দেখতে পারে চাইলে। একটা ছেলে কিন্তু আপনারা যদি দেখেন বাবা মাকে তেমন দেখে না, একটা মেয়ে যতটুকু দেখে। মেয়েরা, মেয়েদের যত্ন নেবেন, ওরা ভবিষ্যতে আপনাকে সেই যত্ন ফিরিয়ে দিবে এবং দ্বিগুণ ফিরিয়ে দিবে। আর যারা আছে, ছেলেরা যারা আছে ওদের প্রতি যত্ন নেবেন। আপনার ছেলে সন্ধ্যার পরে বাইরে যাচ্ছে কিনা, সে কাদের সাথে ওঠা বসা করতেছে, সে সময় মতো পড়ালেখা করতেছে কিনা, সে গুরুজনকে সম্মান দিচ্ছে কিনা, সে কি পাশের বাড়ি থেকে লাউ চুরি করে কিনা, টমেটো চোরা কি চুরি করে কিনা, তার চুরি করা টমেটো দিয়ে আপনি যেন আবার ডাল পাক করতে না যান, এটা কিন্তু সাবধান।
কারণ আপনি ছোটবেলায় তাকে যেই শিক্ষা দিবেন সে কিন্তু বড় হয়ে ওই শিক্ষাটাই ধরে রাখবে। আপনি যখন তাকে টমেটো চুরি করা পাশের বাসার মরিচ গাছ থেকে দুইটা কাঁচা মরিচ ছিঁড়ে আনা এগুলি শিখাবেন, তখন কিন্তু আপনি যখন তাকে ভালো কথা বলতে যাবেন সে কিন্তু আর শুনবে না, কারণ আপনি তাকে ছোটবেলা থেকেই চোর বানাইলেন, চুরিবিদ্যা শিক্ষা দিলেন। সুতরাং খবরদার বাচ্চাদেরকে এই অনৈতিক শিক্ষা দিবেন না।